सफल बनाएंगे। ओ रात है दीपक सी यमुना पर जाए परिक्रमा कर जीवन सफल बनाएंगे। अपनी पूरन होगी काम की अपनी पूरन होगी काम अपनी पूरन होगी काम की अपनी पूरन होगी काम रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी छोट के कावर कारी हो मिलेंगे हरि हरि बोल छोट के कावर कारी मिलेंगे कुंज बिहारी छोड़ के का बन क्यारी। सबसे अच्छा ये वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है। ओ सबसे अच्छा ये वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है। सबसे अच्छा वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है। ओ सबसे अच्छा है वृंदावन धाम है सबसे प्यारा मेरा राधा नाम है। अपनी पूरन होगी काम की अपनी पूरन होगी काम अपनी पूरन होगी काम की अपनी पूरन होगी काम राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी छोड़ के कावर कारी हो मिलेंगे कुंज बिहारी छोड़ के कावर कारी मिलेंगे कुंज बिहारी छोड़ के कावर कारी। ये सकल के बोललाम एक बार दो हाथ तुले प्रेममयी राधा रानी नामे जयध्वनि दिन। राधा नाम करले कि हय महाजन बोललेन कोटि राम नामे हय कृष्ण नाम सम आर लक्ष कृष्ण नामे हय राधा नाम हेन। आपनि एक कोटि बार राम नाम करलेन एक बार शुधु आमि एखाने दाड़िये बोललाम जय श्री कृष्ण। এই যে এক কোটিবার রাম নাম করে আপনি যে ফল পেলেন আমি এখানে দাঁড়িয়ে একবার জয় শ্রীকৃষ্ণ বলে সেই ফল লাভ করলাম। তাহলে কোটি রাম নাম সমান একবার কৃষ্ণ নাম। আবার মহাজন বললেন লক্ষ কৃষ্ণ নাম সমান হচ্ছে একবার রাধা নাম। বলে বেশ বাবা তা তো বুঝলাম কিন্তু এই নাম করার সময় আমরা দুহাত তুলে জয়ধ্বনি দেব কেন? কারণটা কি? আমরা কেন দেব দুহাত তুলে জয়ধ্বনি? তোমরা স্কুলে পড়াশোনা করেছো না? এখন স্কুলে যাও না, এই বাচ্চাদের মুখে শুনে নেবেন যখন ওরা স্কুলে যায় তখন ওদের নাম ডাকে, তাই তো? তোমাদের নাম ডাকে তো দিদিমণিরা। হ্যাঁ, তো যখন নাম ডাকে তখন কি করে সবাই? ধরুন আমার নাম কৌশিক ব্যানার্জি, দিদিমণি বা মাস্টার মশাই কি বলে ডাকলো কৌশিক ব্যানার্জি, আমি তখন কি করি? হাত তুলে বলি উপস্থিত। বাংলায় বলতে হবে, ইংরেজিতে নয়, উপস্থিত আমরা বলতাম। তোমরা এখন ইয়েস স্যার, প্রেজেন্ট প্লিজ অনেক কিছু বলো, তাই তো? তা আমরাও কিন্তু আজকে বিদ্যালয়ে এসেছি। কার বিদ্যালয়ে? ভগবানের বিদ্যালয়ে। কৃষ্ণ নাম আস্বাদন করতে, হরি নাম আস্বাদন করতে কে শিখাচ্ছেন? ভগবান শিখাচ্ছেন। তা আমাদেরকেও তো উপস্থিত জানাতে হবে যে হে দয়াময় আমি তোমার নামে তোমার লীলা কথা আস্বাদন করতে উপস্থিত আছি। তাই আমরা দুহাত তুলে ভগবানকে জানাই বা দেখাই এই যে আমিও উপস্থিত আছি। আপনারা বলতে পারেন বাবা তুমি যে বলছো আমরা দুহাত তুলে ভগবানকে জানাবো যে আমরা উপস্থিত আছি ভগবানকে দেখতে পাই। গীতায় ভগবান বললেন সর্বত্র পাণি পাদং সর্বত্র শিরক্ষি মুখম, আমি সর্বত্র বিরাজ করি, সব জায়গায় আমার হাত পা চোখ মুখ নাক সমস্ত কিছু রয়েছে। তারপরে ভগবান যদি আছেন তাহলে আমরা দেখতে পাই না কেন? ভগবানকে দেখতে গেলে যে জ্ঞানের নয়ন দরকার, যে প্রেমের নয়ন দরকার তা তো আমাদের নাই, তাই আমরা ভগবানকে দেখতে পাই না। এক অন্ধ জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে, কেন? ভগবানকে দর্শন করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, তা হাতে লাঠি নিয়ে গিয়ে চলেছে, তো সামনে প্রচন্ড ভিড়, জগন্নাথ দেবকে দর্শন করছে দর্শনার্থীরা ভক্তরা। তো অন্ধ সকলকে দেখে বলছে হ্যাঁ গো আমায় একটু সামনে যেতে দাও না, আমি একটু ভগবানকে দর্শন করবো, একটু জগন্নাথ দেবকে দর্শন করবো।
তো যারা সামনে দাঁড়িয়ে আছে তারা ওই অন্ধকে বলছে তুমি তো চোখেই দেখো না, তুমি সামনে গিয়ে কি করবে, তুমি কি দেখতে পাবে জগন্নাথকে? তো তোমার সামনে যাওয়াটা বৃথা, তোমার সামনে যেতে হবে না, যেখানে আছো সেখানে থাকো। অন্ধ বলছে আমার সামনে যাওয়া বৃথা নয়। কেন বলে? আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, একথা ঠিক, কারণ আমার চোখ নাই, কিন্তু ভগবানের তো চোখ রয়েছে। আমি যদি ভগবানের সামনে যাই ভগবান তো আমায় দেখতে পাবে, যে আমি তার সেবার জন্য তার কাছে উপস্থিত হয়েছি। তাহলে চিন্তা করুন, আজকে এখানে আমরা নাম রূপে যে ভগবান অবস্থান করছে তাকে দেখতে পাচ্ছি না, তার কারণ ওই যে বললাম অন্ধের মতো আমাদেরও নয়ন নাই। ভগবানকে দেখতে গেলে দরকার প্রেমের নয়ন, জ্ঞানের নয়ন, ভক্তির নয়ন, তা আমাদের নাই অন্ধের মতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভগবানকে, ভগবান তো দেখছে, তিনি তো সর্বত্র বিরাজ করছেন, তাই দুহাত তুলে আমরা আমাদের উপস্থিতি তাকে জানান দেই, আমরা তাকে জানিয়ে দিই প্রভু আমিও তোমার সেবায় উপস্থিত আছি। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কি? আমাদের আলোচ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপানুরাগ, তাই তো? তো আসুন আস্বাদন করি ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনো দিনে, কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী, কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলেন বিনোদিনী, কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, এবার বিরলে বসিয়া কাদিয়া কাদিয়া ধেয়ে শ্যামরূপ খানি, বিরলে বসিয়া কাদিয়া কাদিয়া ধেয়ে শ্যামরূপ খানি, বিরলে বসিয়া কাদিয়া কাদিয়া ভাবে শ্যামরূপ খানি, বিরলে বসিয়া কাদিয়া কাদিয়া ভাবে শ্যামরূপ খানি, হেন কানে শেখা আইল ললিতা রাই ভেটি বারো তরে, ওরে হেন কানে শেখা আহিল ললিতা রাই ভেকি বারো তরে, হেন কানে শেখা আইলো ললিতা রাই ভেটি বারো তরে, ওরে হেন কানে শেখা আইলো ললিতা রাই ভেকি বারো তরে, ও ধনি বিনোদী কেন এমন দেখি কেন তব নয়ন ঝরে, ধনি বিনোদী কেন এমন দেখি কেন তব আঁখি ঝরে, প্রেমময়ী রাধারানী বেলি অবসান কালে যমুনায় গিয়েছিলেন জল ভরতে, জল ভরতে গিয়ে অসমাধ্য গোবিন্দ বদনখানি দর্শন করে রাধারানী ফিরে এলেন, কৃষ্ণ রূপ দর্শন করে রাধারানী আজ অন্ধকার ঘরে বসে একাকি আমার গোবিন্দ রূপের কথা চিন্তা করছেন, ঠিক এমন সময় এলেন কারা? অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা, রাধে জয় রাধে, যেই না জয় রাধে বলে এসে দাঁড়িয়েছেন প্রেমময়ী রাধারানী বলছেন সখিনি তুই তোরা এসেছিস? হ্যাঁ রাধে আমরা এসেছি। একই রাধে তোর মুখ কানে এমন শুকনো লাগছে কেন, কি হয়েছে জানিস ললিতা, জানিস বিশাখা?
আজ বেলি অবসান কালে যমুনায় জল ভরতে গিয়ে আমি আমার গোবিন্দ রূপখানি আমার বধূর রূপখানি দর্শন করে এসেছি। ও মা তাই নাকি? এ তো আমাদের পরম সৌভাগ্য, আমরা বেশ ভালো সময় এসেছি। তা রাধে কি দর্শন করলি আমাদের একটুখানি খুলে বল, আমাদের কাছে একটু বর্ণনা করবে। তার বিষয়বস্তু কি? ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলছেন। কি স্বয়ং প্রেমময়ী রাধারানী, গোবিন্দ রূপ বর্ণনা করছেন স্বয়ং প্রেমময়ী রাধারানী। আর আস্বাদন করছেন কারা? আস্বাদন করছেন অষ্ট সখী। তাহলে যেমন বক্তা তেমন শ্রোতা, আর বিষয়টাও কিন্তু খুব সুন্দর, আস্বাদনীয় বিষয়বস্তু। কিন্তু আপনাদের সামনে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে মো সদৃশ্য আমার মতো এই অধমকে। আমি কি পারবো শ্রীকৃষ্ণ রূপের কথা বলতে? তবুও গুরুচরণকে আশ্রয় করে কিছু আস্বাদন করার চেষ্টা করি। প্রেমময়ী রাধারানী বলছেন, তোরা শুনতে চাইছিস কৃষ্ণ রূপের কথা? তাহলে তোরা যখন শুনতে চাইছিস কৃষ্ণ রূপের কথা, আমি তোদের কাছে বর্ণনা করি। তাহলে শোন সখী, আজ যমুনাতে জল আনতে গিয়ে আমি আমার গোবিন্দ রূপখানি দর্শন করলাম। কি দেখলাম? কি দেখলি? দেখলাম আমি দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে আমি দেখিলাম তারে সখী, আমি দেখিলাম তারে একই অঙ্গে এত রূপ নয়নে না ঘটে, আমার নয়নে না ধরে একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, ধরে না দুনয়ানে, রূপ ধরে না দুই নয়ানে, ধরে না দুনয়ানে, বলে জাগায় বিভ্রম ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুই নয়ানে, জাগা বিপিড় ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুনয়নে, বলি জাগায় বিভ্রম ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুই নয়নে, জাগায় বিপিড় ক্ষণে ক্ষণে, বলি কি যেন কি করে ক্ষণে ক্ষণে, কি যেন কি মনে মনে, জাগায় বৃত্ত ক্ষণে ক্ষণে, কি যেন হরি হরি বৃত্ত ক্ষণে ক্ষণে, যেন কি মনে মনে বৃত্ত ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুনয়নে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ
নয়নে না ধরে সখীরে আমি তাকে দেখে এলাম কি বলবো তার রূপের বর্ণনা আমি যে তাকে দেখলাম এক অঙ্গে এত রূপ একে এই দুই নয়নে ধরে ভগবানকে কি বলা হয় ভগবানের আর একটি নাম কি বিষ্ণু তাকে বিষ্ণু বলা হয় কেন এই বিষ্ণু নামের অর্থ কি বি কথার অর্থ হচ্ছে বিস্তৃত আর নু কথার অর্থ হচ্ছে অনু যিনি বিস্তৃতর মধ্যে বিশালের মধ্যে অবস্থান করেন আবার যিনি অনু পরমাণুতেও বিচার বিরাজ করেন তিনি হলেন বিষ্ণু বোঝা গেল এই যে বিশাল বিশাল তার রূপ একই অঙ্গে এত বিশালত্ব একে আমার দুই নয়নে ধরে বিধাতা কেমন রে বলতে পারিস অললিতা অভিশাখা যে দেখবে কিনা কৃষ্ণ বদন বিধাতা তাকে দিল মাত্র দুটো নয়ন এটা কি বিচার হলো একটু মন দিয়ে শুনবেন দার্শনিকের কথাবার্তা মন দিয়ে শুনতে হবে বলে হ্যাঁ রে ললিতা বিশাখা বলছে হ্যাঁ রে তুই বিধাতাকে দোষারোপ করছিস কেন বলে দোষারোপ করবো না তাহলে শোন বিধি জল তপোধন রস শূন্য তার মন নাহি জানে যোগ্য সৃজন নাহি দিল সবে দিল দুই সবে দিল দুই আমার তাহাতে পলক দিল কৃষ্ণ কি দেখিব মুই কি দেখিব মুই বিধাতা সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে করতে ওই যে দাড়ি বুড়োটা আছে না দাড়িওয়ালা বুড়োটা রাধারানী এই কথা বলছে কেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলে আমরা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলি পিতামহ পিতামহ মানে কি ঠাকুরদা দেখবেন এই সমস্ত ছোট ছোট নাতি নাতনিরা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে রসিকতা করে করে না এই বুড়ি এই বুড়ো বুড়ো বুড়ি বলে ডাকে না তাই রাধারানী কি বলছেন ঠাকুরদা তো সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতামহ আমাদের তো ঠাকুরদা হয় তাই রসিকতা করে বলছে যে দাড়িওয়ালা বুড়োটা আছে না লক্ষ লক্ষ বছর ধরে তপস্যা করতে করতে তার অন্তরে আর প্রেম নাই শুকিয়ে গেছে বিধি জড় তপোধন রস শূন্য তার মন তার অন্তরে কোনো রস নাই নাহি জানে যোগ্য সৃজন সে ভালো সৃষ্টি করতে জানে না এটা কি সৃষ্টি হলো কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই যে দেখবে কৃষ্ণ বদন তাকে দেওয়া উচিত ছিল কোটি নয়ন তাকে দিয়েছে মাত্র দুটি নয়ন আবার তার মধ্যে কি দিয়েছে গোদের ওপর বিস্ফোরা তার মধ্যে আবার পলক দিয়েছে কি করে কৃষ্ণ দর্শন করব ললিতা বিশাখা বলছে এ তোর ভারী খারাপ কথা রাধে ওরে বিধাতাকে শুধু তোকে দুটো করে নয়ন দিয়েছে এই জগতে তো সবারই দুটো করে নয়ন তাহলে তুই বিধাতাকে শুধু শুধু দোষারোপ করছিস কেন রাধারানী বলছে শোন ললিতা বিশাখা যদি সবাইকে দুটি করে নয়ন দিত তাহলে আমি কিছু বলতাম না সবাইকে যদি দুটো করে নয়ন দিত তাহলে কিছু বলতাম না এই যে বিধাতা তার কটা নয়ন বিধাতার কটা মাথা ব্রহ্মার কটা মাথা চতুর্মুখ ব্রহ্মা মানে চারটে মাথা প্রত্যেকটা মুখে দুটো করে নয়ন তাহলে কত হলো চার দুগুণে আটটা নয়ন তো তার বেলা আটটা নয়ন আর আমাদের বেলা দুটো নয়ন এই যে দেবাদিদেব পঞ্চানন বাবা ভোলানাথ তার কটা নয়ন বলে পাঁচটা মাথা তিন পাঁচে পনেরোটা নয়ন প্রতিটা মাথায় তিনটে করে নয়ন তাহলে তিন পাঁচে পনেরোটা নয়ন বাবা ভোলানাথের পনেরোটা নয়ন আর আমাদের বেলা দুটো নয়ন এটা কেমন হয়ে গেল না তো যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা বলে উঠল শোন রাধে ওরে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তো আর ব্রহ্মা নিজে সৃষ্টি করেনি ব্রহ্মাকে সৃষ্টি করেছে ভগবান বিষ্ণু বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি তাই যে ব্রহ্মার আটটা নয়ন এই জন্য তুই ব্রহ্মাকে দোষারোপ করতে পারিস না আর বাবা ভোলানাথ সে তো স্বয়ম্ভূ তাকেও ব্রহ্মা সৃষ্টি করেনি তাহলে এর জন্য ব্রহ্মা দোষারোপ করা যায় না ব্রহ্মাকে রাধারানী বললেন আচ্ছা বেশ মেনে নিলাম ব্রহ্মাকে দোষারোপ করছি না এদের জন্য কিন্তু এই যে সমস্ত অসুর দানব এদেরকে এতগুলো নয়ন দেওয়ার কাজ কি দরকার ছিল বলে কার বলে কেন রাবণের
দশটা মাথা, দশ দুগুণী কুড়িটা নয়ন, স্বয়ং ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্র, সহস্র লোচন, এক হাজারটা তার নয়ন। তাকে কি প্রয়োজন ছিল এই এক হাজারটা নয়ন দেওয়ার? তখন ললিতা বিশাখা বলছে, শোন রাধে, ওরে দেবরাজ ইন্দ্রকে তো ব্রহ্মা এক হাজারটা নয়ন দেননি, তার দুটো নয়ন আগে ছিল। দেবরাজ ইন্দ্রের সহস্র লোচন কি করে হয়েছে জানিস? বলে, কি করে হয়েছে? তাহলে মন দিয়ে শুন। দেবরাজ ইন্দ্র গৌতম মুনির স্ত্রী, গৌতম মুনির বউ অহল্যাকে বড় ভালোবাসতেন, তাই তার অন্তরে সাধ অহল্যাকে ভোগ করা। তাই দেবরাজ ইন্দ্র কি করলেন, একদিন শিষ্যের ছলনা করে গৌতম মুনির কাছে এসে বললেন, মুনিবর, আমি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চাই, ওই অহল্যাকে ভোগ করার মানসে। তো গৌতম মুনি বুঝতে পারলেন না। গৌতম মুনি বললেন, বেশ ভালো কথা, তো তুমি যখন শিষ্য হতে চাও তাহলে তোমাকে তো এখানে থাকতে হবে। তো ইন্দ্র গৌতম মুনির আশ্রমে স্থান পেলেন। গৌতম মুনির আশ্রমে থাকে আর অহল্যার গতিবিধি লক্ষ্য করে। ইন্দ্রের মনে তো দুষ্টু বুদ্ধি, অহল্যাকে ভোগ করার চিন্তা। একদিন ইন্দ্র কি করলেন, দেখলেন প্রতিদিন রাত্রিবেলা গৌতম মুনি আর অহল্যা তাদের পর্ণকুটিরে বিশ্রাম করে, তা আজও বিশ্রাম করছে। তো ইন্দ্র মধ্যরাত্রে গিয়ে গৌতম মুনির ওই পর্ণকুটিরের এক পাশে একটা শেফালি গাছ ছিল, সেই শেফালি গাছের ডাল ধরে নাড়া দিয়েছে। আর যেই না নাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে যত পাখি ছিল সব কিচির মিচির করে উড়ে চলে গেল। তো সঙ্গে সঙ্গে গৌতম মুনির ধ্যান ভঙ্গ হলো। সখী অহল্যা, প্রভাত আগত প্রায়, সকাল প্রায় হয়ে এসেছে, এবার আমায় বিদায় দাও। সকালবেলা মুনি ঋষিরা কি করেন, যখন প্রভাত হয় তখন তারা নদী তীরে গিয়ে প্রাতঃক্রিয়া করে স্নান করে তারা ভগবানের নাম গান করেন। তাই গৌতম মুনি কি করলেন, আজ নদী তীরে চলেছেন হাতে কমণ্ডলুটা নিয়ে ঘর থেকে বেরিয়ে। যেই না তিনি ঘর থেকে বেরিয়ে মধ্যরাত্রে নদী তীরের দিকে এগিয়ে চলেছেন, অমনি ইন্দ্র কি করেছেন, ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। চমকে উঠলেন অহল্যা, পতি এই আপনি কিছুক্ষণ আগে বেরোলেন আবার চলে এলেন, না সখী এখনো প্রভাত হয়নি তাই আমি তোমার কাছে এলাম, এসো অহল্যা আমার অঙ্গ সায়িনী হও, আমার কাছে এসো। ইন্দ্র গৌতম মুনিরূপী ইন্দ্র যখন ধীরে ধীরে অহল্যার দিকে এগিয়ে চলেছেন, অহল্যা বুঝতে পারলেন তার স্বামী তো এমন নয়, সঙ্গে সঙ্গে বললেন, স্তব্ধ হও, কে তুমি? আর ওদিকে গৌতম মুনি নদী তীরে গিয়েছেন, নদী তীরে গিয়ে দেখলেন, ওমা এখনো তো প্রভাত হয়নি, তাহলে আমার কি ভুল হলো? তাই তিনি কি করলেন, নিজের আশ্রমে ফিরে এলেন। যেই না নিজের স্বর্ণ ওই শয়নকক্ষ পর্ণকুটিরে প্রবেশ করলেন, চমকে গেলেন, কি গৌতম মুনি দেখতে পাচ্ছেন আরো একজন গৌতম মুনি তার ঘরের মধ্যেই অবস্থান করছেন। সঙ্গে সঙ্গে গৌতম মুনির মাথা গরম হয়ে গেল, কে তুমি অর্বাচিত, আমার রূপ ধারণ করে এসেছো, এক্ষুনি রূপ দাও, তোমার প্রকৃত পরিচয় দাও, নাহলে এক্ষুনি তোমাকে আমি অভিশাপ দেব। যেই অভিশাপ দেওয়ার ভয় দেখিয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্র কি করলেন, নিজ রূপ ধারণ করে ক্ষম অপরাধ বলে গুরুদেবের চরণে পড়ে গেলেন। সেই সময় গৌতম মুনি প্রচণ্ড ক্রোধে প্রচণ্ড রাগে অহল্যাকে অভিশাপ দিলেন, তুমি পাষাণীতে পরিণত হও। অহল্যাকে পাষাণী হওয়ার অভিশাপ দিলেন। আর ইন্দ্রের দিকে তাকিয়ে অভিশাপ দিয়ে বললেন, শোন দেবরাজ ইন্দ্র, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? গুরুপত্নী ভোগ করিতে মাংসা কেন হ, গুরুপত্নী ভোগ করিতে মাংসা কেন ল, গুরুপত্নী ভোগ করিতে মাংসা কেন হ, গুরুপত্নী ভোগ করিতে মাংসা কেন হ, যেই অঙ্গ ভোগ করিতে
মনে তব সাধ যেই অঙ্গ ভোগ করিতে মনে তব সাধ বলি যেই অঙ্গ ভোগ করিতে মনে তব সাধ যেই অঙ্গ ভোগ করিতে মনে তব সাধ সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোক লাভ সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোক লাভ সেই অঙ্গ তোমার অঙ্গে সহস্র হোক লাভ সেই অঙ্গ তোর অঙ্গে সহস্র হোক লাভ দিলাম এই অভিশাপ দিলাম এই অভিশাপ দিলাম এই অভিশাপ দিলাম এই অভিশাপ ভোগ সহস্র অঙ্গ লাভ দিলাম এই অভিশাপ ভোগ সহস্র অঙ্গ লাভ দিলাম এই অভিশাপ অভিশাপ দিলাম যে অঙ্গ ভোগ করার লালসে তুমি এখানে এসেছো তোমার সর্বঙ্গে সহস্র অঙ্গ ফুটে উঠু সত্যি সত্যি ইন্দ্রের সর্বাঙ্গে সহস্র স্ত্রী অঙ্গ ফুটে উঠল লজ্জায় ঘৃণায় অপমানে ইন্দ্র গৌতম মুনির চরণে ধরে কাকুতি মিনতি করছে গুরুদেব ক্ষমা করুন আমি যে জগতের কাছে আর মুখ দেখাতে পারবো না আমায় ক্ষমা করুন গুরুদেব এখন শিষ্য শিষ্য তো সন্তান তুল্য সন্তান তুল্য না সন্তানের থেকেও অধিক সন্তান অপরাধ করলে পিতামাতা কি করে ক্ষমা করে গৌতম মুনির এবার দয়া হলো বলে উঠল ইন্দ্র তুমি যে অপরাধ করেছো তা ক্ষমার অযোগ্য কিন্তু তবুও তোমার প্রতি দয়া পরবশ হয়ে আমি বলি তোমার এই অঙ্গ নয়নে মানে চোখে পর্যবসিত হয়ে যা বোঝা গেল তাহলে বুঝলি রাধে ইন্দ্রকে কে এই হাজারটা নয়ন দিয়েছে সহস্র লোচন দিয়েছে গৌতম মুনির অভিশাপে ইন্দ্র সহস্র লোচন লাভ করেছে তো রাধা রানী বলছে ও ললিতা অভিশাখা বলতে পারিস আমি গৌতম মুনিকে কোথায় পাবো কেন রাধে বলে গৌতম মুনির দেখা যদি পেতাম গৌতম মুনির চরণ ধরে কেঁদে কেঁদে বলতাম ওগো মুনিবর বলি ওই অভিশা আমায় দাও হে ওই অভিশা আমায় দাও হে তুমি ওই অভিশা আমায় দাও হে ওই অভিশা আমায় দাও হে ইন্দ্রের মতো হাজার চোখে ওই অভিশা আমায় দাও হে ইন্দ্রের মতো ওই অভিশাপ আমায় দাও হে বলি ইন্দ্রের মতো হাজার চোখে ওই অভিশাপ আমায় দাও হে ইন্দ্রের মতো হাজার চোখে আমি হাজার হাজার চোখে কৃষ্ণ ঘের বয়ো ও ললিতা অভিশাখা আমি যদি গৌতম মুনিকে পাই তার চরণ ধরে কেঁদে কেঁদে বলবো মুনিবর আমায় ওই অভিশাপ দিন আমার যেন সহস্র লোচন হয় কেন এই সহস্র লোচন দিয়ে আমি কৃষ্ণ রূপ দর্শন করতে চাই আমি গোবিন্দ রূপ দর্শন করতে চাই ওই অভিশাপ আপনি আমায় দিন ললিতা বিশাখা বলছে রাধে যদি গৌতম মুনির সাক্ষাৎ পাই তাহলে তোকে এসে খবর দেব যে গৌতম মুনি ওইখানে আছে ঠিক আছে রাধে তো এবার আমাদের একটুখানি বল তুই কি রূপ দর্শন করেছিস রাধারানী বলছে বলছি তো কিন্তু ও ললিতা অভিশাখা একটি কথা তোদের বলি কি কথা বলে রূপ রূপের কথা বলার আগে একটি কথা বলি কথাটি হলো কৃষ্ণের রূপ দেখেছে আমার নয় আমার নয়
কিন্তু নয়নের তো বদন নাই আত্মদের কাছে বলছে আমার বদন আমার বদনের তো নয়ন নাই নয়ন নাই সে তো কৃষ্ণ রূপ দর্শন করে না করে নাই তাহলে বিচার করে দেখুন রাধারানী বলছে কৃষ্ণ রূপ কে দেখেছেন কৃষ্ণ রূপ দেখেছে আমার নয়ন কিন্তু নয়নের তো বলার ক্ষমতা নাই তাহলে নয়ন বলছে না কৃষ্ণ রূপের কথা আজকে কি বলছে কৃষ্ণ রূপের কথা বলছে আমার বদন কিন্তু বদনের তো নয়ন নাই বদন তো আর কৃষ্ণ রূপ দেখে নাই তাহলে কি হলো যে দেখেছে সে বলছে না আর যে বলছে সে দেখে নাই তাহলে দেখাটা আর বলাটা কি এক হবে কখনো হতে পারে তাহলে কৃষ্ণরূপ দর্শন যারা করেছেন সেই মহাজনেরা তারা কিন্তু আপনাদের কাছে বলছেন না যারা ধ্যান যোগে সাক্ষাৎ আমার ভগবানকে দর্শন করেছেন সেই পদকর্তারা কিন্তু আপনাদের কাছে কৃষ্ণরূপের বর্ণনা করতে আসছেন না কে বর্ণনা করছে আমার মতো অধম আমি কিন্তু কৃষ্ণরূপ দর্শন করি নাই তাহলে বিচার করে নিন রাধারানীর কথা মতো ওই দেখাটা আর বলাটা এক না হলেও হতে পারে তবু মহাজনের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ রূপের কথা দু চারটে আলোচনা করি তাই কি বলছে রাধারানী ও ললিতা অভিশাখা কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই সবে দিল দুই আবার তাহাতে পলক দিল কৃষ্ণ কি দেখিব কোটি নেত্র তো দিলই না আবার তার মধ্যে কি দিল জানিস কি দিল পলক কৃষ্ণ রূপ দর্শন করতে গেলাম সঙ্গে সঙ্গে চোখের পলকটা পড়ে গেল রূপ তো আমার দেখা হলো না ললিতা মিশাকে বলছে শুধু তুই অজুহাত দিচ্ছিস রাধে তখন থেকে শুধু অজুহাত দিয়ে যাচ্ছিস ওরে পলক কি শুধু চোর চোখে আছে এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকের চোখে পলক আছে তা বলে কি কেউ দেখাশোনা বন্ধ করে দিয়েছে সবার চোখে পলক আছে তা বলে কি কেউ দেখে না রাধারানী বলছেন যখন সবার চোখে যদি পলক থাকতো তাহলে আমার এই আক্ষেপ থাকতো না পলক সবার চোখে নেই এই জগতে এমনও প্রাণী আছে যাদের চোখে পলক পড়ে না বলুন তো সেই প্রাণীর নাম কি কি নাম কার চোখে পলক পড়ে না মাছ মাছের চোখে পলক পড়ে না তাই রাধারানী বলছে ও ললিতা অভিশাখা বিধাতা তো আমাকে ওই মাছের মতো নয়ন দিতে পারত তাই কেঁদে কেঁদে কি বলছেন বলে যদি দিত মিনের নয় যদি দিত মিনের নয় আমায় যদি দিত মিনের নয় যদি দিত মিনের আমি অপলকে করতাম দর্শন যদি দিত মিনের আমি অপলকে করতাম দর্শন আমায় যদি দিত মিনের অপলকে বলি অসমার গোবিন্দ বদন হরি হরি বলি করতাম দর্শন অসমাবধ গোবিন্দ বদন অপালকে করতাম দর্শন অসমাবধ গোবিন্দ বদন অপালকে করতাম দর্শন যদি দিত মিনের নয়ন আমায় যদি মিনের নয়ন দিত আমি অপলকে কৃষ্ণ রূপ দর্শন করতাম আমি পারলাম না রে আমি পারলাম না বলে তবুও যতটুকু দেখেছিস ততটুকু বল বলে বিশাল তার রূপ এই দুই নয়নে কি সেই রূপ দর্শন করা যায় তার মধ্যেও কি হলো জানিস কি হলো তাহলে সন্ললিতা বিশাখা
যখন বধূর সামনে গিয়ে তার রূপ দর্শন করতে গেলাম, মনে মনে বিচার করলাম, মনে মনে ভাবলাম বধূর ওই রূপ দর্শন করলে তো আমি মোহিত হয়ে যাব। আমি যদি অপলকে সেই রূপ দর্শন করতে থাকি, এমন সময়ে যদি বাদিনীরা চলে আসে, মানে জটিলা কুটিলা আমার শাশুড়ি ননদিনী যদি চলে আসে, তাহলে কি হবে? তাহলে সঙ্গে সঙ্গে বিপদ হয়ে যাবে। তাই আমার একটি নয়নকে আমি পাহারায় নিযুক্ত করলাম, সে তো আর কৃষ্ণ রূপ দেখতে পারলো না। একটি নয়ন পাহারায় রইল যে কেউ আসছে কিনা সেটা দেখার জন্য। তাহলে বাকি রইল একটি নয়ন। বলে তাহলে একটি নয়ন দিয়ে তো দেখেছিস? বলে না, এই যে একটি নয়ন তার অর্ধেকটা গোবিন্দ চরণ সেবার লালসায় ওই চরণের মধ্যেই আটকে রইল। হরি হরি হরি। মাত্র একটি নয়নের অর্ধাংশ দিয়ে, মানে অর্ধেকটা নয়ন দিয়ে আমি কৃষ্ণ রূপ দর্শন করলাম। তাহলে এই বিশাল রূপ শুধু কি অর্ধেকটা নয়ন দিয়ে দেখা যায়? বলে তবুও যা দেখেছিস তাই বল। কি দেখেছি জানিস? দেখলাম কি? দেখলি? দেখলাম বিধেছে বি নদ চুনা নব গুঞ্জা দিয়া বিনত চুরা নব গুঞ্জা দিয়া বিধেছে বিনত চুরা নব গুঞ্জা দিয়া বিধেছে বিনত চুরা সজদি আমার প্রাণ সজনী রে দেখে এলাম রূপের রাশি তার শিরে চিরা শিখি পাখা অধরেব মুজনি বেঁধেছে বিনত চুরা নব গুঞ্জা দিয়া পদে ময়ূরের পাখা বামে হেলাইয়া পদে ময়ূরের পাখা উড়ির পাখা বামে ইয়া চুরা বামে হেলে দাঁড়ায়ে চুরা বামে হেলে দাঁড়ায়ে আছে চুরা বামে হেলে দাঁড়ায়ে আছে চুরা বামে হেলে দাঁড়ায়ে আছে ব্রজ ললনার মন ভরবে বলে বামে হেলে দাঁড়ায়ে আছে ব্রজ ললনার মন ভরবে বলে বামে হেলে দাঁড়ায়ে আছে ব্রজ ললনার মন ভরবে বলে বামে হেলে দাঁড়ায়ে আছে আমি এখনই দেখে এলাম হরি হরি এখনই দেখে মন হরবে বলে এখনই দেখে এলাম মন হরবে বলে এখনই দেখে এলাম বামে হেলে দাঁড়ায়ে আছে উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ময়ূর
রাখা বামে হেলাইয়া আমি দেখিলাম বধু আমার বেঁধেছে বিনোদ চূড়া মাথায় একখানি সুন্দর চূড়া বেঁধেছে নবগুঞ্জা দিয়া বৃন্দাবনের গুঞ্জা ফুল দিয়ে আমার বধু মালা গেঁথেছে সেই চূড়ার মধ্যে ফুলের মালা পড়েছে উপরে ময়ূরের পাখা বধুর চূড়ার উপরে ময়ূরের পাখা ওই ময়ূরের পাখাটা বামে হেলিয়ে আছে বলে ময়ূরের পাখা বামে হেলিয়েছে কেন বলে বামা নায়িকার মন হরণ করবে বলে বলে বামা নায়িকা কাকে বলে বাবা এই জগতে নায়িকা দু প্রকার একটা হচ্ছে দক্ষিণী নায়িকা একটা হচ্ছে বামা নায়িকা দক্ষিণী নায়িকা কাকে বলে যারা নায়কের মানে ভগবানের কথা মতো ওঠে বসে গোবিন্দজি বলে ওঠো উঠে দাঁড়াবে যদি বলে বসো বসে যাবে একে বলে দক্ষিণী নায়িকা ভগবানের কথা শুনে চলে আর বামা নায়িকা বলে বামা নায়িকাও আমার ভগবানকে ভালোবাসে কিন্তু তা বলে ভগবানের সব কথা শুনে চলে না গোবিন্দ উঠতে বললেই ওঠে না বসতে বললেই বসে না এরা হচ্ছে বামা নায়িকা মানে একটু এক দুয়ে তো গোবিন্দ কি করেছেন তার মাথার মোহন চূড়া চূড়ার মধ্যে আবার ময়ূরের পাখা দিয়েছেন কেন ওই বামা নায়িকাদের মন হরণ করবে বলে হা হা কি অপূর্ব কি অপূর্ব কথা বলে শুধু কি তাই বলে তা নয় রে তা নয় আরো কি দেখলাম জানিস কি দেখলি আমি দেখলাম আমি দেখলাম আমার বধূ তোরা বলিস কি আমার বধূ নাকি কালো তাই না আমার বধূ কেমন বলে কালো বলে সত্যি কি সে কালো কালোর মধ্যে রয়েছে এক অপূর্ব আলো সে কালো নয় কালোর মধ্যে রয়েছে অপূর্ব আলো তাহলে শোন শোন ললিতা বিশাখা আমি কি দর্শন করলাম কি দেখলি দেখলাম কালিয়াব রণ খানে কুলে বসি বিন্দু দিলা আমি কুলে বসি বিন্দু দিলা মশি মানে কি মশি মানে কালি তাই রাধা রানী কি বলছে গোবিন্দ রূপ দর্শন করে আমার পরিণতি কি বলছে রাধা রানী আমি কুলে বসি বিন্দু দিলা আমি কুলে বসি বিন্দু দিলা আমি কুলে বসি বিন্দু দিলা বসি বিন্দু দিলা বলি শ্যাম ইন্দুর হাসি দেখে কুলে মসি বিন্দু দিলা ইন্দুর হাসি দেখে
কুলে বসি বিন্দু দিলা বলি শ্যামইন্দুর হাসি দেখে কুলে বসি বিন্দু দিলা শ্যামইন্দুর হাসি দেখে হায় হায় আমি কি করিলা হরি হরি হাসি দেখে হায় হায় আমি কি করিলা শ্যামইন্দুর হাসি দেখে ওরে তোরা তো বলছিস রূপের কথা বল রূপের কথা বল রূপের কথা বল, কিন্তু তাকে যখন দর্শন করলাম ওই রূপ দর্শন করেই আমি আমার মন প্রাণ তার চরণে সঁপে দিলাম। আমার পিতৃকুল শ্বশুরকুল উচ্চ দুই সমতুল, আমার পিতার বংশ সেটা উচ্চ বংশ, আমার শ্বশুরের বংশ সেটা উচ্চ বংশ, আমি দুই কুলে কালি দিলাম, ওই রূপ দর্শন করে আমি ঘর ছাড়া হয়ে গেলাম। এখন আমার পরিণতি কি জানিস, কি পরিণতি মহাজন বর্ণনা করছেন, প্রেমময়ী রাধারানী বলছেন, কি বললেন, এখন গৃহকর্ম করিতে এলাই মোর দেহা, গৃহকর্ম করিতে এলাই মোর দেহা, গৃহকর্ম করিতে এলাই মোর দেহা, গৃহকর্ম করিতে গৃহকর্ম করিতে গৃহকর্ম করিতে গৃহ কর্ম করিতে এলাই মোর দেহা, জ্ঞান দাসেতে কহে ঐছে শ্যামের নেহা, 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 কৃষ্ণ প্রেমে এমনি রীতি হরি হরি বল, এমনি রীতি গোবিন্দ প্রেমে এমনি রীতি, গোবিন্দ প্রেমে এমনি রীতি পাতিতে হয় কৃষ্ণ প্রেমে গোবিন্দ প্রেমে এমনি রীতি, গাদিতে হয় নীতি গোবিন্দ প্রেমে এমনি রীতি, বুক ভাষায় হরি হরি কৃষ্ণ প্রেমে এমনি রীতি, জ্ঞান দাসেতে কহে ঐছে শ্যামের নেহা, জ্ঞান দাসেতে কহে ঐছে শ্যামের নেহা, রাধারানী বললেন গৃহ
গৃহকর্ম করিতে এলায় মোর দেহা দেহা এখন আমার আর ঘরের কাজ ভালো লাগে না ভালো লাগে না ঘরের কাজ করতে গেলে আমার অলসতা আসে আর ভালো লাগে না মন বসে না ঘরে শুধু মনে চায় প্রাণে চায় কখন ছুটে যাব তার কাছে তার রূপ দর্শন করব তাকে দর্শন করব পদকর্তা জ্ঞানদাস একশেষে দাঁড়িয়ে বলছেন এটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের রীতি কি বললেন আমার মনে চায় প্রাণে চায় আমার দিলে চায় জানি তো আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে নকল হইতে সাবধান।